I am sure my esteemed predecessors were aware of this precarious situation, but they, however, fell prey of nasha of claps on the house when they announced their projects. প্রথম বাজেট পেশ করতে গিয়ে প্রাক্তনীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। বলেছেন, পূর্বতন রেলমন্ত্রীরা এমন কিছু প্রকল্প ঘোষণা করেছেন যার বাস্তবায়ন সম্ভব নয়। ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও, কিন্তু বাংলার ক্ষেত্রে প্রাক্তনীকে বর্তমানের এই কটাক্ষ কতটা যুক্তিসঙ্গত? এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রেল প্রকল্পগুলির কয়েকটির হাল হকিকত। নন্দীগ্রামে অধিগৃহীত বার্ন স্ট্যান্ডার্ডের বন্ধ কারখানা এখনো ভগ্নস্থ, শুরুই হয়নি কারখানার কাজ। শিলান্যাস হওয়ার পর শুধু কারখানা চত্বর পরিষ্কার হয়েছিল, অগ্রগতি বলতে এতটুকুই। ভবন নির্মাণ শেষ, বসেছে বাতানুকূল যন্ত্র, কিন্তু এখনো ফসল রাখতে পারেননি চাষিরা। ডিজেল ইঞ্জিন কারখানার কাজ শেষ, কিন্তু উৎপাদন এখনো চাক্ষুষ করেনি সাধারণ মানুষ। ইলেকট্রিক ইঞ্জিন কারখানা তৈরির কাজ এখনো চলছে। রেলের কারখানার মতো একই হাল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত বাংলার বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের। শুরুর কিছুটা অংশে লাইন পাতা হলেও জমি জটের জেরে থমকে প্রকল্প। দক্ষিণেশ্বর এবং বেলঘড়ি এক্সপ্রেসওয়ে লাগোয়া অংশে কিছুটা কাজ হলেও প্রকল্পের সিংহভাগ এখনো অসম্পূর্ণ। এখনো কাজই শুরু হয়নি এই মেট্রো প্রকল্পের। সিটি সেন্টার টু থেকে আর এগোয়নি প্রকল্পের কাজ, সদুত্তর নেই কারো কাছেই। বেহালা ট্রাম ডিপো, পাঠক পাড়া সহ বেশ কিছু জায়গায় ধীমে তালে কাজ চলছে। প্রকল্পের সমাপ্তি ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা। ইন দি নেম অফ সোশ্যাল ভায়াবিলিটি দি চুজন প্রজেক্টস ওয়ার পপুলিস্ট ইন নেচার, ব্রিংগিং হার্ডলি এনি রেভিনিউ টু দি রেলওয়েস। বাংলার বিভিন্ন রেল প্রকল্পের এই হাল দেখে অনেকেই কটাক্ষের সুরে বলছেন, প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের এই ব্যবধানটা আর কবে বুঝবেন রাজনীতিকরা? এবিপি আনন্দ।